লোকাল ট্রেনের লেডিস কামরায় বসে থাকা এক মহিলা আর এক মহিলাকে একেবারে নোংরা ভাষায় কন্টিনিউ গালিগালাজ করে চলেছেন। পাশে একাধিক মহিলা বসে থাকলেও প্রতিবাদের ছিটে ফোটাও দেখা যায়নি। চোখ মুখ ফুলিয়ে এমন নোংরা ভাষায় তিনি গালিগালাজ করেছেন যে শব্দ শোনাতেও লজ্জা। হাওড়া ব্যান্ডের লোকালের এই ভিডিওটি ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে ফেসবুকে। গত 3 দিন আগে নিজের ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি আপলোড করেছেন দীপান্বিতা পাল নামে এই মহিলা। কি কারণে এই ভিডিও তার বিস্তারিত তিনি জানিয়েছেন, তবে সংক্ষেপে যদি বলা হয় তাহলে সেটি হলো ট্রেন ছেড়ে দেওয়ার সময় এক ব্যক্তি তাড়াহুড়ো করে তার স্ত্রী এবং তাদের অসুস্থ একটি বাচ্চাকে নিয়ে ভুল করে লেডিস কামরায় উঠে পড়েছিলেন। তার স্ত্রী তাদের অসুস্থ বাচ্চাকে নিয়ে সিট খালি পেয়ে এসে বসলেও ভুলবশত মহিলা বগিতে উঠে পড়ার কারণে এবং সিট খালি থাকার পরও ওই ব্যক্তিটি কোনো সিটেই বসেননি। তাদের বাচ্চা অসুস্থ দেখে লেডিস কামরায় থাকা প্রায় সিংহভাগ মহিলা মানবিকতার সাথে ওই ব্যক্তিকেও খালি সিটে বসার অনুরোধ করার পর বারবার বলার কারণে তিনিও গিয়ে একটি ফাঁকা সিটে বসেন। এরপরে শুরু হয় গন্ডগোল। হঠাৎ করে ওই মহিলা বলে ওঠেন, কেন এই ব্যক্তিকে এখানে বসতে দেওয়া হবে? ভুলবশত উঠে পড়লেও বা তার বাচ্চা অসুস্থ থাকলেও এবং সিট খালি থাকলেও নাকি তাকে ওখানে বসতে দেওয়া যাবে না। এই ছিল ওই মহিলার যুক্তি, যা শুনে সকল মহিলাই বেশ বিরক্ত হয়ে পড়েন। তারই মধ্যে এক মহিলা ওই মহিলার বিরুদ্ধে প্রতিবাদ জানালে শুরু হয়ে যায় বাকযুদ্ধ। প্রতিবাদকারী মহিলাকে এই মহিলা কন্টিনিউ নোংরা ভাষায় গালিগালাজ করেন, তার বাবা মা তুলেও তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন। সম্পূর্ণ এই ভিডিওটি ফেসবুকে আপলোড করে দীপান্বিতা অনেক কথাই লিখেছেন, তবে শুরুতেই তিনি লিখেছেন, নারীরাই যে নারীর শত্রু তা আজ আবারও প্রমাণ হয়ে গেল। তবে এই ভিডিওতে ওই মহিলাকে নোংরা ভাষায় গালিগালাজ করতে দেখে বহু মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। একজন লিখেছেন, এরাই হলো মানব সমাজের কলঙ্ক। কেউ লিখেছেন, এই মহিলাকে অনেকবার ঝগড়া করতে দেখেছি। অন্য একজন লিখেছেন, মেয়েরা বোধহয় এই কারণেই লেডিস বগিতে যায় না। আর এক মহিলা যা লিখেছেন তা দেখে অনেকে চোখ কপালে উঠে যাওয়ার উপক্রম। নোংরা ভাষায় গালিগালাজ করা এই মহিলাকে দেখে এক মহিলা লিখেছেন, শোনা যাচ্ছে এই মহিলা নাকি 3টে বিয়ে করেছেন এবং ছোট থেকে এসে বহু ছেলের সাথে পালিয়েছে।